বেপরা হয়ে উঠেছে ছিনতাইকারীরা তাদের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে ভোরের ঢাকা গত কয়েক মাসে শুধু ভোরে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন সব ছিনতাইয়ের ঘটনা থানায় রেকর্ড হয় না গত এক বছরে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে একশো তিনটি কিন্তু প্রকৃত ঘটনা আরও বেশি বলে মনে করেন ভুক্তভোগী নগরবাসী নাজমুল সাইদের রিপোর্ট আয়েশা আক্তার সম্প্রতি বরিশাল থেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরছিলেন সদরঘাট থেকে রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে নীলক্ষেতের কাছে প্রাইভেট কার আরোহী ছিনতাইকারীরা রিক্সার পেছন থেকে তার হাত ব্যাগ টান দেয় রিক্সা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি ব্যাগটা ওদের হাতে চলে গেছে আর আমি একদম সিটকে রিক্সা থেকে রাস্তায় পড়ে গিয়েছি উঠে দেখি যে আমার ডান পায়ের হাঁটুটা একদম মানে থেতলে গিয়েছে এখনো আমার ভিতরে সেই আতঙ্কটা আছে গত ছাব্বিশ জানুয়ারি ভোরে গ্যান্ডারিয়ায় ছিনতাইকারীদের ছুরি খুন হন খুলনার ব্যবসায়ী জাহিদুর রহমান ইব্রাহিম একই দিন ভোরে ধানমন্ডিতে ছিনতাইকারীরা ব্যাগ টানহাচড়া করার এক পর্যায়ে গাড়ি চাপায় মারা যান বেসরকারি হাসপাতাল কর্মী হিলানা বেগম ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে গত জুন থেকে জানুয়ারি পর্যন্ত ঢাকায় শুধু ভোরেই ছিনতাইকারীদের হাতে পুলিশ কর্মকর্তা সহ প্রাণ হারিয়েছেন পাঁচজন গত বছর ছিনতার ঘটনায় মামলা হয়েছে একশো তিনটি যদিও ঘটনার সংখ্যা কয়েকগুণ বেশি ভোরে নিরিবিলি শহরে পুলিশের টহল কম থাকায় এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবেই চিন্তার ঘটনা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা সংখ্যাতাত্ত্বিক বিচারে এত বেশি নয় যে একেবারে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে কিন্তু কোয়ালিটি বা গুণগত জায়গা যদি আমরা যদি দেখি যে যে কটা ঘটনার মধ্য দিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে সেটি খুবই আশঙ্কাজনক এই যে আইন আছে তার প্রয়োগ নেই এই কারণে কেউই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এগুলিকে কমাতে গেলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না ভোরে দায়িত্বরত পুলিশ সদস্যরাও থাকেন ক্লান্ত চেকপোস্টে তল্লাশিতে ঢিলেঢালা ভাব যদিও যথেষ্ট টহলের ব্যবস্থা থাকার দাবি ঢাকা মহানগর পুলিশের ছিনতাই রোধের জন্য আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সময় আমরা চেকপোস্ট মহানগরের বিভিন্ন জায়গায় স্থাপন করে থাকি আমাদের টহল থাকে মোটরসাইকেলে টহল থাকে বা গাড়িতেও আমাদের টহল ব্যবস্থা বলবৎ থাকে চিন্তার ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা নাজমুল সাইদ বৈশাখী সংবাদ ঢাকা